হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুব ভালো, দারুণ ইন্টারেস্টিং একটা পাজেল রয়েছে। তো তোমরা খুব ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো এবং পাজেলটা সমাধান করার চেষ্টা করো। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে এই পাজেলটা ছাড়াও এই ধরনের আরও অনেক খুব ভালো দারুণ দারুণ পাজেল দিয়েছি। তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। আর আমি এই ধরনের পাজেল ছাড়াও খুব ভালো করে অঙ্ক, সায়েন্স এবং ইংলিশের অনেক ভিডিও বানিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের পাজলটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, খুব ভালো করে পাজলটা খেয়াল করো। দেখো, এক গ্রামে এক বৃদ্ধ ছিল। সেই বৃদ্ধের চার ছেলে ছিল, প্রথম ছেলে, দ্বিতীয় ছেলে, তৃতীয় ছেলে, চতুর্থ ছেলে। তো এই বৃদ্ধের কাছে কিছু সংখ্যক ঘোড়া ছিল। তো বৃদ্ধ তার চার ছেলেকে বলল যে সে মারা যাওয়ার পর তারা যেন সেই ঘোড়াগুলো ভাগ করে নেয়। কিন্তু কীভাবে ভাগ করবে সেটাও সে বলে গেল যে সে যখন থাকবে না তখন তাদের মধ্যে যেন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা না হয়, তাই জন্য কোনো একজন সেই ঘোড়াগুলো ভাগ করে দেবে, আর প্রথম ছেলে মোট ঘোড়ার দুই ভাগের এক ভাগ নেবে, অর্থাৎ মোট ঘোড়ার অর্ধেক নেবে। দ্বিতীয় ছেলে সে জানিল, প্রথম ছেলে জানিল তার অর্ধেক নেবে, অর্থাৎ মোট চার ভাগের এক ভাগ নেবে। তৃতীয় ছেলে দুটো নেবে, চতুর্থ ছেলে দুটো নেবে। এইভাবে তারা ঘোড়াগুলো ভাগ করে নেবে, এবং যদি কিছু অবশিষ্ট থাকে সেটা যে ভাগ করে দিল সে নিয়ে নেবে। তো বোঝা গেল, এটা হচ্ছে বৃদ্ধ বলে গেল। এবার বৃদ্ধ মারা যাওয়ার পর চার ছেলে মোট ঘোড়া গুনে দেখলো যে ঘোড়ার সংখ্যা হচ্ছে ১৯টি। তো এই ১৯টি ঘোড়া বৃদ্ধ যেভাবে বলেছিল এইভাবে ভাগ করা নিয়ে তাদের মধ্যে সমস্যা বেঁধে গেল, খুব ঝামেলা হলো। তারা কী করে ঘোড়াগুলো তাদের মধ্যে ভাগ করবে? তাই জন্য তারা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ডাকলো যাতে তারা এসে সমস্যাটা সমাধান করে দেয়। কিন্তু তারা এসেও ব্যাপারটা তো দেখে অবাক হয়ে গেছে যে ১৯টা ঘোড়া কী করে তাদের মধ্যে ভাগ করে দেবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমারও এটাই প্রশ্ন যে কী করে ১৯টা ঘোড়া তাদের মধ্যে এইভাবে ভাগ করা হবে? তো তোমরা অবশ্যই খুব ভালো করে ভাবো, বুদ্ধি করে। যদি উত্তরটা হয় আমাকে জানিও, আমি তো অবশ্যই তোমাদেরকে সমাধানটা করে দেবো। কিন্তু তার আগে যদি তোমরা পারো তাহলে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? তো দেখো, এবার আমি সমাধানটা করে দিই। তো এবার কী হলো যে তারাও তো এই ভাগাভাগিটা করতে পারছে না। তো এবার কী হলো, পাশে একজন বৃদ্ধ লোক ছিল, সে আসলো। সে এসে তাদের কাছে বলল যে সে এই ব্যাপারটা খুব সহজে সমাধান করে দিতে পারে। তো সবাই অবাক হয়ে গেল যে কেউ পারছে না, সে বৃদ্ধ লোকটা কী করে পারবে? তো তাকে বলা হলো যে ঠিক আছে, সে যেন করে দেয়। তো বৃদ্ধ লোক তার বাড়ি থেকে তার ঘোড়াটা নিয়ে আসলো। ঘোড়াটা নিয়ে এসেই ১৯টা ঘোড়ার সঙ্গে যোগ করলো। তো কটা হলো মোট দেখো? মোট হলো ২০টা। এবার দেখো, বৃদ্ধ যেভাবে বলেছিল সেভাবে ভাগ করা হোক। প্রথম ছেলে মোট ঘোড়ার অর্ধেক, অর্থাৎ ১০টা নিয়ে নিল। দ্বিতীয় ছেলে তার অর্ধেক, অর্থাৎ ৫টা নিয়ে নিল। তৃতীয় ছেলে দুটো, চতুর্থ ছেলে দুটো। তো যোগ করো দেখো কটা হলো, ১০, ১৫, ১৭, ১৯। মোট ঘোড়ার সংখ্যা কটা হলো? ১৯টা। এবার কি বলা হলো যে যদি কিছু বাকি থাকে সেটা যে ভাগ করেছে সে নিয়ে নেবে। তাহলে তার মধ্যে থেকে যেই ঘোড়াটা বৃদ্ধ এনেছিল সেই ঘোড়াটা সে আলাদা রাখলো এবং সেই ঘোড়াটা, নিজের ঘোড়াটা সে নিজে নিয়ে নিল। তাহলে বন্ধুরা দেখলে বৃদ্ধর কতটা বুদ্ধি, সে নিজের ঘোড়াটা নিয়ে এসে তাদের সঙ্গে যোগ করলো, তাদের যেভাবে ভাগ করার কথা ছিল সেভাবে ভাগ করে দিল, প্লাস নিজের ঘোড়াটাও নিজে নিয়ে নিল। তাহলে বন্ধুরা বলো যে পাজলটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে।